দো সেই 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 বন্ধুরা আমরা চললাম হচ্ছে কার্নিভাল মালদা কার্নিভাল আমাদের সাথে এই যে এখানে পিছনে দেবু দেখতে পাচ্ছো আর সামনে আছে এখানে আমাদের সাথে কিরণ মহাশয় এখানে দেখতে পাচ্ছো শিব মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে লোকে সার্চ করতে পারলে কমেন্ট করে বলো আর এখানে পৌঁছে গেলাম আমরা কার্নিভাল উপরে লেখা আছে দেখতে পাচ্ছো এবারে আমরা ভিতরে ঢুকালাইবা তোমাদেরকে সেই জিনিস দেখাবো তো চলো এবারে সামনে দেখো একদম সেই ঝকমক ঝকমক ঘুরছে দেখো সেই মানে চোখে তোমরা ক্যামেরায় না বুঝতে পারবে না ক্যামেরায় অতটা কিন্তু যা লাগছে সেই অসাধারণ এবার চলো ভিতরে সেই সেই দৃশ্য আছে তোমাদেরকে দেখার মতো দৃশ্য চলো ভিতরে আর ভিতরে যা করেছে মানে অসাধারণ এখানে দেখো এবার ও গাছপালা দেখছো কত সুন্দর এবার দেখো আমি ঝুঁকে গেছিলাম এখানে গাড়িতে বসে যে এত সুন্দর লাগছে উপরে দৃশ্য দেখো ও সেই তো এবার চলো তোমাদেরকে ভিতরে ঢুকালাম এই মাঠটা কোথায় আছে তোমাদের কি বলছে ডিএসএফ মাঠের মানে পাশে আছে তো ওখানে গিয়ে তোমরা এখানে পৌঁছে এলাম দেখতে পাচ্ছো ফাইনালি আমরা চলে আসলাম সে মালদা পাশের ঘেরা আছে যেটা দিয়ে আমরা ঢুকে এলাম এবার সোজা যাব চলো এবার তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি তো এবার এখানে দেখতে পাচ্ছো পুরো লাইটিং টাইটিং কিচ্ছু নাই কিন্তু এটা কিন্তু টেলার চলছে এবার দেখো কামাল ধীতি পার্কের রুমাল চলো কাকু লাইটটা জ্বলা তো এবার এ উই না বাদ এখানে যেটা দেখার দৃশ্য সেটা হচ্ছে লাইটিং এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা লাইটিং যা লাগছে মানে তোমাদেরকে কি বলবো চোখে যা লাগছে অসাধারণ লাইট দেখো একটা মোবাইলের ক্যামেরার উপর দিয়ে খাঁচ খাঁচ করে লাইট যাচ্ছে যা লাগছে না বন্ধুরা সেই অসাধারণ অসাধারণ ভালো করে পোস্ট দেয় তারপর ফটো ভালো উঠবে চুল ঠিক করে চুল কাবার দিন মতো লাগছে তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলো তো কেমন লাগলো তোমাদের পিছনটা দেখতে আমরা তো একই লাগি দেখতে সে ছাব্বিশ বছর ধরে একই টাইপের দেখতে আছি একটু শুধু দাঁড়িয়ে বেড়িয়ে গেছে তো অবশ্যই তোমরা দেখে বলো আর এই চেনা দাঁড়িয়ে বেড়াচ্ছে না ওই জন্য কি করবো ওটা কমেন্ট করে বলবা তো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা এখানে থুপ্পা খেতে আসলাম দোকানে ভিড় দেখে ভেগে আলাম এটা আমরা আছি তোমার এক্সপো যেখানে বসে ওখানেই থুপ্পা সেই খেতে অসাধারণটাই খেতে এসেছিলাম তো লাইটিং এখানে দেখতে পাচ্ছ আর নেতাজি মোড়ে এখানে রোডের ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এই যে নেতাজি দাঁড়িয়ে আছে উংলি দেখাচ্ছে কোথায় এখানেই দেখতে পাচ্ছ সাইডে এটা কত সুন্দর ডিজাইন করেছে তো এবার চলে আসলাম মালদার ওভার ব্রিজ তো এখানেও দু সাইডে কত সুন্দর লাইটিং এর ডিজাইন করেছে সেই বন্ধুরা বন্ধুরা সেই দৃশ্য অমাইক এবার আমরা চলে আসলাম কানিং মোড় তো এখান দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করেছে আর এখানে প্রোগ্রামও হচ্ছে যেটাও তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে যত ভিড় লেগেছে মানুষের মেয়েকে দেখার জন্য এখন কি বলবো আর বুঝতে পারছো মেয়ে ডান্স করলে কতটা ভিড় লাগে তো এখানে তোমরা দেখো তো দেখে নিলাম অনেক দেখে নিলাম বেশি দেখালে নজর লেগে যাবে তো আর দেখালাম না তো এখানে আমরা মোমো খেয়ে নিলাম ফ্রাই মোমো তো বন্ধুরা ভিডিও শেষ করে দিলাম आज देखा हो नेक्स्ट भिडियो